আল্লাহ যদি হাশরের ময়দানে বলেন আজ ওই নারী দাঁড়াও, যেই নারীটা দাঁড়াইয়া আমার হাতে কুদরতের দ্বারা পুরস্কার নিবা, ওই নারী যেই নারী আমার মুহাম্মদের দ্বীন ইসলামকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য তাজা বুকের রক্তকে ঢেলে দিয়েছ, আর শাহাদাতের পেয়ালা পান করেছ, আমি তাকে আজকে পুরস্কার দিব। নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান এবং নবীর কালেমার পতাকা উড্ডীন করার জন্য প্রথম শহীদ কে হয়েছো দাঁড়াও, দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম আখিরি নবীর দিন ও কালেমা জিন্দা রাখার জন্য আমি মহিলা আমার তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছি, শহীদ হয়েছি, আমি সেই নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরে যুবক, এরে আল্লাহর গোলাম, বিদ্যু বাবাজি পর্দারা নানের মা বোনেরা, ও যুবক কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা, এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণগুলো চলে গেল, এমন কোন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, লঞ্চ ডুবিয়া মানুষ মরে গেল, অধিকাংশ যুবকের লাশ ভেসে উঠল, গাড়ির নিচে পড়ে মরে গেল যুবকের লাশ, অধিকাংশ যুবকরাই ইদানিং কালে মরতেছে, তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে, কয়দিন আর বাহাদুরি করবা, কে তোমারে পাঠাইল, কে এমন সুন্দর চেহারা বানাইছেন, কে তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন, ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখো ওই রবের একবারও সেজদা করছো নিরে বাবা। আজকে তোমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ সারে না, বলো তুমি কেন পারবা না, তোমার মতো কত সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না, তুমি কেন পারো না, তোমার মতো সন্তান রাস্তায় ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারো না। লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব, বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব নয়, আপনার চোখের চাহনির মধ্যেও আদব আছে, হাত পা নাড়াচাড়ার মধ্যেও আদব আছে, মুরব্বীদের সামনে হাত নাড়ানোর আদব আছে, মুরব্বীদের সামনে বসার আদব আছে, জবানের কথার মধ্যে আদব আছে। আদব হলো মানুষের সৌন্দর্য। একটা মানুষ নম্র ভদ্র অশিক্ষিত সবাই তাকে মহব্বত করে, লোকটা শিক্ষা দীক্ষা না থাকলেও ভদ্র ছেলে, শালীন কথা বলে, অভদ্র নয়, এটা দোয়া পায় মানুষ, দোয়া তো হাত উঁচু করে করতে হয় না, দিল থেকে দোয়া আসে, যাই হোক বেয়াদবি মাফ করবেন। আল্লাহ, বলতেছিলাম কোনো এমপি সাহেব যদি এখানে এতগুলো মানুষকে বসায় রাখতে চাইতেন তার অগ্রিম গাড়ি ভাড়া দিতে হতো এবং এই বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, ভালো শিক্ষিত মানুষের জন্য আলাদা স্থান এবং দুর্বল মানুষের জন্য আলাদা জায়গা, ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে র‍্যাব পুলিশ লাগত, কিন্তু একটু চিন্তা করেন তো, আল্লাহ গরু ছাগল পশুকে আকল দেন নাই, ভালো মন্দ যাচাইয়ের আল্লাহ মানুষকে দিয়েছে, এজন্য মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ এখানে আপনারা আসছেন, একটা টাকাও কি কাউকে দেওয়া হয়েছে ভাড়া? হয়নি। নাস্তা টাস্তা? কোনো নাস্তা নাই। বসার জন্য ভিআইপি ব্যবস্থা? কেউ বালুর মধ্যে বসে গেছে। এই বিছানাটা যদি কোনো বিবাহের অনুষ্ঠানে কোনো গরিবেও দাওয়াত দিয়া এইভাবে বসতে দেয় কি পরিমাণ জুতা খাবে?
কিন্তু এখানে বলছেন কে ভিআইপি কে নন ভিআইপি, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে, কোনো হিংসা নাই, কোনো কষ্ট নাই। বরং আমি যদি জিজ্ঞেস করি ভাইজানেরা কতক্ষণ থাকবেন, আমার অন্তর বলে যদি আমি জিজ্ঞাসা করি সবাই মহব্বতে বলবে সারা রাত রাখলেও আমরা থাকব। এরপর দেখেন এতগুলো মানুষ এখানে বসে আছে, একটা টুটা শব্দ নেই। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে তো প্রথমবার কল কেটে দিবে, আবার করলে আবার কাটবে, আবার করলে আবার কাটবে, চতুর্থবার যখন দিবে না কানের গোড়ায় নিয়ে মাথা নত করে বলবে এই মিয়া তিনবার কেটে দিলাম, তুমি আবার ফোন করো কেন, বুঝো না আমি ব্যস্ত। আর আল্লাহ না করুন যদি ম্যাডাম হয়ে বসে, তাহলে আজ রাত্রে তার খবর আছে, শুধু এতটুকু বলবে কেটে দেওয়ার পর করলি কেন, রেডি থাক আজ খবর আছে। একটু চিন্তা করেন তো, আল্লাহকে পাইতে আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না, এতগুলো মানুষ, একটা পুলিশ নাই, র‍্যাব নাই, কোনো বাহিনী নাই নিয়ন্ত্রণের জন্য, অথচ মানুষগুলো চুপচাপ বসে আছে, কাউকে বসাইয়া দিতে হয় না, এই আপনি শিক্ষিত মানুষ এখানে বসেন, এই মেয়ে আপনি রিক্সা ড্রাইভার আলাদা বসেন, যে যেখানে জায়গা পেয়েছে বসেছে। একটা শিক্ষিত মানুষ সে হিংসার নজরে বলে নাই আমি গরিবের কাছে বসবো, যেখানে জায়গা পেয়েছে তো বসে গেছে, এ বিন্দু কষ্ট নাই দিলের মধ্যে, নিয়ন্ত্রণের জন্য কেউ নাই। কিন্তু এরপরও মনে করতে হবে পেছনের নিয়ন্ত্রণ কেউ না কেউ করতেছে, না হয় এভাবে থাকতে পারে না। নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? আমাদের শরীরের মধ্যে একটা রুহ আছে, আত্মা আছে নি, সবাই বলতে হবে আছে। আত্মাটা কেমন, লাল না কালো? এই সাথিয়ার মানুষ, পাপনার মানুষ, শিক্ষিত সমাজ, বেয়াদবি ক্ষমা চাই, বলেন ভেতরে আত্মা আছে তো? কত পার্সেন্ট সত্য বলেন? সে আত্মাটা কেমন, লাল না কালো, লম্বা না খাটো? দেখেন নাই, না দেখে বিশ্বাস করছেন? তাহলে আল্লাহকে বিশ্বাস করতে সমস্যা কেন? আল্লাহকে বিশ্বাস করতে এত সমস্যা কেন? ভিতরে আত্মা আছে, বিশ্বাস করলেন, অথচ আল্লাহকে দেখি না মানি না কেন? তো আত্মাকে দেখি না মানলেন কেন? আপনি যাকে আব্বা বলেন, আব্বা আপনি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবেন 100% সে আপনার বাবা? বলে কেমনে বাবা বলো, কয় মা কইছে এই ব্যক্তি তোর বাবা, বাবা হো বাবা 100 কিনা জানি কেমনে, হসপিটালে মা সন্তান জন্ম দিয়া বিক্রি করে ভালাইছে, আর এক মা তা আমাকে কথার কথা দুধ পান করাইছে, এখন বাবা আর একজনেরে বানাই দিছে, আমি শিশুবেলার থেকে যাকে চিনি মা যাকে বলছে এ তোর বাপ সে তোর বাপ, এখন সেই বাবার জন্য আমি জীবন দিতে রেডি। তাহলে মা কইছে এই জন্য মানি, ইনি আমার বাবা। তো মুহাম্মদ নবী যার জীবনে 63 বছর একটা মিথ্যা কথা নাই, পৃথিবীতে দ্বিতীয় একজন নেতার নাম বলো, দ্বিতীয় একজন মনীষীর নাম বলো, দ্বিতীয় একজন পীর বুজুর্গের নাম বলো যার জীবনে মিথ্যা বলেন নাই, মুহাম্মদ ছাড়া আছে? সেই মুহাম্মদ বলেছেন আল্লাহ একজন আছেন, বিশ্বাস করতে সমস্যা কেন? নাস্তিকদেরকে বলছি, আল্লাহ বিরোধীদেরকে বলছি, সে আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে সে আল্লাহকে মানেন না কেন? সে আল্লাহর হুকুম মতো নামাজ পড়েন না কেন? সে আল্লাহর হুকুম মতো পর্দা করেন না কেন? তখন কেন বলেন নামাজ না পড়লেও দিল পরিষ্কার? আপনি দিল দেখেনি নাই, এই যেটাকে আপনার এতক্ষণ আত্মা বললেন এটাই দিল, তাহলে দেখেনি নাই, এরপর আপনি বললেন দিল পরিষ্কার, আপনি না দেখে কেমনে বুঝলেন এটা পরিষ্কার? কি আপনি ঝাড়ু দিছেন ধুইখা ভিতরে? পরিষ্কার যাদের দিল তারা গুনাহ করবে না, আপনি তো গুনাহ করেন, জবান দিয়া মিথ্যা, চোখ দিয়া গুনাহ, হাত দিয়া গুনাহ, কলবের গুনাহ, আপনি কেন বললেন আপনার অন্তর পরিষ্কার? হ্যাঁ, জন্মগতভাবে সবার অন্তর পরিষ্কার,
قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث پیغمبر بولن ہے امات জমিনের মধ্যে যত সন্তান ভূমিষ্ঠ হয় সবার অন্তরাত্মা পরিচ্ছন্ন পবিত্র মা বাবা তার অন্তরকে গুনার দ্বারা নাপাক বানায় দেয় মা বাবা সন্তানের মূর্তি পূজারি বানায় অগ্নি পূজারি বানায় গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা আল্লাহর কোরআন বলেন কিয়ামতের দিন সব সন্তানের মা বাবা মুরব্বিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এই সন্তান নামাজ পড়েছো পড়ি নাই রোজা রেখেছো রাখি নাই আল্লাহ বলবেন কেন সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করবে কোরআন শরীফ সূরা আহজাব 67 নম্বর আয়াত ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا আমি বেনামাজি হই নাই আমার মা বাবাই বানাইছে আমি জীবনে জানতাম না ডক্টর ইউনুসকে সুদের ব্যবসা চিনতাম না আব্বা আম্মা আমারে চিনেইছে কেমনে লোন উঠাইতে হয় জানি না আমার মা বাবা লোন হারাম টাকা নিয়ে আমারে ব্যবসা শিখায় দিছে কোনদিন আমার মা বাবা বলে নাই নামাজ পড় কোনদিন আমার আব্বা আম্মা বলে নাই পর্দা কর হালাল খা চল আজকে ওয়াজ মাহফিলে চল মা বাবা কোনদিন আমাকে বলে নাই জুমার নামাজে মসজিদে চল ও আল্লাহ আমার কোনো দোষ নাই আমার মা বাবাকে ধরো এইবার আল্লাহ বলবেন ও বান্দা তোর আকল দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার মতো মেধা দিয়েছি কোনো পশুকে দেই নাই ওই মেধা খাটাইয়া কেন তুমি সঠিক রাস্তায় চলো নাই আজ মেধার বিচার হবে রেডি হও মেধার বিচার হবে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আত্মার বিচার হবে তখন সন্তান বলবে আল্লাহ আমার একটু অনুরোধ আছে কি অনুরোধ আমার মা বাবার কারণে আমি বেনামাজি হইলাম মা বাবায় যদি একটু চেষ্টা করতেন তো আমি মোদায় এত খারাপ হইতাম না অতএব আমার বিচার যেহেতু করবেন আমার আবদার হলো আমার যেই বিচার করবেন তার ডবল বিচার করতে হবে আমার মা বাবার ডবল রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা এইজন্য আল আসরে সূরা পড়লে বুঝবেন তাবলিগলা পীর সাহেবের মুরিদ হাজি সাহেব নামাজ রোজা করার পরেও জান্নাত রেডি না কেন না আল আসরে সূরার ব্যাখ্যা পড়লে বুঝবেন কেন রেডি না আপনার নামাজও পড়েন রোজা রাখেন আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন জিকির করেন তেলাওয়াত করেন দান করেন সদকা করেন পর্দা করেন হালাল ভাবে চলেন এরপরও জান্নাতে যেতে পারবেন না কেন আল আসরের সূরার ব্যাখ্যা পড়লে বুঝবেন কেন যারা নিজেদেরকে খুব বড় মনে করতেছেন জান্নাত রিজার্ভ হয়ে গেছে আরে মিয়া আপনার জান্নাত যদি রিজার্ভ হয় তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত কাঁদলেন কেন জবাব দেন ওমরে ফারুক জান্নাতের সুসংবাদ পাইয়া মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন জবাব দেন স্বয়ং আমার রসুল কাঁদলেন কেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ডিলেটা একটু কমাও ডিলে একটু কমায় দাও আল্লাহ বলেন আমি জিনের মানুষকে সৃষ্টি করি নাই হা করেছি আমার ইবাদতের জন্য ঘুরাইয়া কেন বলেছেন
মানুষের জেহেনটাকে ব্রেনটাকে আগে ওয়াশ করে দিলেন, এই মানুষ তোরে আমি বানাই নাই। যদি বলো বানাইছি, একটা কাজের জন্য আমি বানাইছি, আর কাজ তোমার জিন্দেগিতে কোনো কাজ নাই, ওই কাজের নাম হলো ইবাদত। এই কাজের জন্য আমি ফেরেশতা বানাই নাই, এই কাজের জন্য আমি জিন বানাই নাই, এই কাজের জন্য কোনো পাখি পশু বানাই নাই, এই কাজটার জন্য আমি মানুষ বানাইছি, এই জন্য মানুষের দাম বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. عبادت কি জিনিস? আল্লাহর হুকুম বাস্তবে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত করব কেন? উদ্দেশ্য রবের মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাব জান্নাত। ইবাদত কেন করব? উদ্দেশ্য রবের মোলাকাত, বিনিময়ে আমি পাব পুরস্কার জান্নাত। ইবাদত করব কোন সিস্টেমে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে মদিনাওয়ালা নবীর তরিকা অনুযায়ী, আর কারো তরিকা মানা যাবে না। ইবাদতের এরিয়া কতটুকু? ওয়াজের প্যান্ডেল, মসজিদের এরিয়া, মাদ্রাসার এরিয়া না? ভালো করে মনে রাখবেন, ইবাদতের এরিয়া আপনার এই দেহটার সাথে মিলাইয়া, আপনার এই দেহটা জিন্দা অবস্থায় যেখানে যেখানে যাবে ইবাদত সেখানে সেখানে চলবে। বাথরুমে যাবেন সেখানেও ইবাদত, আপনি খানা খাইবেন সেখানেও ইবাদত, আপনি ঘুম যাইবেন সেখানেও ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, মাঝে মাঝে হাসবেন তাও ইবাদত। তরিকা হবে মদিনার, আর কারো তরিকা মানা যাবে না। নবীর তরিকায় ঘুম যাইবেন ইবাদত। পয়গম্বর বলেন, পার মুমিন শুনে নাও, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে আল্লাহর গোলাম বিদ্যু বাবাজি, পর্দার আনানের মা বোনেরা ও যুব, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণগুলো চলে গেল, এমন কোন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, লঞ্চ ডুবিয়া মানুষ মরে গেল, অধিকাংশ যুবকের লাশ ভেসে উঠল। গাড়ির নিচে পড়ে মরে গেল যুবকের লাশ, অধিকাংশ যুবকরাই ইদানিং কালে মরতেছে, তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। কয়দিন আর বাহাদুরি করবা? কে তোমারে পাঠাইল? কে এমন সুন্দর চেহারা বানাইছেন? কে তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন? ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো ওই রবের একবারও সেজদা করছো নিরে বাবা? আজকে তোমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ সারে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, নিজেরে কত বড় বাহাদুর মনে করো? আল্লাহর কসম, নমরুদের থেকে বড় বাহাদুর তুমি হতে পারো না, পারবাও না।
ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই পারবাও না, সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারো নাই পারবাও না, কারুন হামান আবু জাহাল আবু লাহাবের থেকে বড় বাহাদুর হতে পারো নাই, নমরুদ কেমন বাহাদুর বাঁশের সিঁড়ি বানাইয়া উপরে যায় আল্লাহকে গুলি করে মেরে ফেলবে, কারে মারবে, আল্লাহকে মেরে ফেলবে, তাহলে এই সব ঝামেলা মুক্ত হয়ে যাবে। ঠিক ওই বেঈমান নমরুদ বাঁশের সিঁড়ি বানাইয়া উপরে যাইয়া আল্লাহকে তীর মারলো, তীর একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত আসলো, নিচেই শেখায় দেখেই রক্ত লাগানো আছে, আল্লাহকে মেরেই ফেলেছি, এত বড় বেঈমান, গোটা দুনিয়াটাকে চুষে চুষে খেয়েছে, গোটা দুনিয়ার শোষক, আর গোটা দুনিয়াটাকে শাসন করেছেন পয়গম্বর সুলাইমান, আল্লাহ বেঈমানের হাতেও দুনিয়ার বাহাদুরি দিয়াও দেখাইছেন, দেখ দুনিয়াদার বেঈমানেরা কি শান্তি দিতে পারে, আবার সুলাইমান নবীর হাতেও গোটা দুনিয়ার বাহাদুরি দিয়া দেখাইছেন, দেখ একজন নবীর দ্বারা কিভাবে দুনিয়াতে শান্তি দেওয়া সম্ভব, দেখে নাও, এই এত বড় বেঈমান নমরুদ, ওকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাও আলাদা বাহিনী করে পাঠান নাই, পাঠাইছেন এই নমরুদের আল্লাহ ধ্বংস করার জন্য, বেশি কিছু লাগে নাই, একটা অসুস্থ মশা সাথে ছিল জুতা মোবারক, কথা ঠিক নেই, ওই জুতা আসেনি, মশা আসেনি, আল্লাহ আসেনি, মশা কানের কাছে গান গায়নি, এত সুন্দর টাকা দিয়া এসি মশারি কিনা ঘুমাইছো রে বাঙালি, হঠাৎ বাতিটা নিভে দেওয়ার পরে ভেতরে মশার গানের আওয়াজ, কানের সামনে নাকের সামনে ঘুরে হঠাৎ করে যদি ঢুকে যায় মাথার গোড়ায় গিয়া চান্দির মধ্যে গিয়া যদি আই এম সরি আমি বুঝতে পারি না ভেবেছিলাম তুমি নমরুদ, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকলো আর কানের বড় ছিদ্রর সামনে মশা গান গায়, ভিতরে ঢুকে না কেন, তোমার আব্বায় পাহারা দেয়, আম্মায় পাহারা দেয়, আল্লাহ কয় বান্দা তুই আমার গোলাম, আমি তোরে আদর করে বানাইছি, নাপাক পানির থেকে তোর মায়ের গর্ভে নিয়ে আমি সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম, এত সুন্দর কারিগর আমি আল্লাহ, লবণওয়ালার ফ্যাক্টরি থেকে লবণ আসে তেল আসে না, তৈল তৈলের ফ্যাক্টরির মালিকের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় লবণ বের হয় না, আমি আল্লাহ কেমন কারিগর জানোনি, একই মায়ের গর্ভ থেকে দশটা সন্তান বের করেছি, তাকাইয়া দেখ একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই, একজনার কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, শুধু তাই না গোটা দুনিয়াতে কোটি 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 মানুষ সৃষ্টি করলাম, নজর করে দেখ একজনার আঙ্গুলের টিপের রেখার সাথে জগতের কারো রেখায় মিল নাই, কাদের কুদরত দারি বরকা মাগল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার, আমার আল্লাহ কত দয়ার মালিক, বাবার ঘরে থাকো মায়ের আশীর্বাদ নিয়ে চলো, কিন্তু বারবার দুই একটা অন্যায় করলে মা ভালো জানে না, বাবাও তাড়ায় দিতে চায়, এই সোনার বাংলায় কি না দেখছো, মা বাবা সন্তানের জবাই করেছে, আবার সন্তান মাকে বাবাকে হত্যা করেছে, সোনার বাংলায় ইতিহাস আছে না নেই, কয়েক মাস আগে তাকাইয়া দেখেছো কোটি টাকার পাহাড় বানাইয়া বাবায় মরে গেল, বড় বড় দুইটা সন্তান শিক্ষিত সন্তান দুনিয়াতে রেখে গেল, দুই ভাই
24টা ঘন্টা বাবার লাশটা দরজার সামনে ফালায় রাখলো, দাফন কাফনের চিন্তা করলো না, বাবার টাকা নিয়ে দুই ভাই ভাগ বটোয়ারার জন্য সারা দিন ঝগড়ায় কাটাইয়া দিল, বাবার লাশটা পড়ে রইল, দাফন করারও কোনো সময় তাদের হলো না, সম্পদের ঝগড়ায় এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বল, আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে বলো। ঢাকা বাড্ডা থানায় এই ঘটনা ঘটল কয়েক মাস আগে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ কত দয়ার মালিক, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, দুনিয়ার এত বড় গবেষক, জমিন থেকে একেবারে কাছে যেই গ্রহটা আছে ওই গ্রহর নাম মঙ্গল গ্রহ। বিজ্ঞানীরা ওখানে যায়, বিভিন্ন পদ আবিষ্কার করে, এই গ্রহটাকে আবার সৌরজগৎ নামের গ্রহ দিয়ে আবার আটকানো বেষ্টন করা, এর মধ্যে গ্যালাক্সি আছে অনেকগুলো, এরপরে প্রথম আসমান অনেক 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 দূরে। আল্লাহ তাআলা শূন্যের উপরে আসমানটাকে বানায় রাখছেন, একটা না সাতটা আসমান বানায় রাখছেন, এত বিশাল আসমান, প্রত্যেকটা আসমানে দুইটা দরওয়াজা আছে, তালা লাগানো আছে নূরের তৈরি তালা। মদিনার নবী মিরাজের রাত্রে গেছেন, বিসমিল্লাহ বলেছেন, নূরের তালাটা খুলে গেছে, দরজা দুইটা ওপেন হয়ে গেল, নবী ঢুকলেন ভেতরে। আসমান যত বড় ভেতরের জায়গাটাও তত বড়। কেউ বলেছেন আসমান 500 বছরের দূরত্ব জমিন থেকে প্রথম আসমান, আবার আসমানটা মোটাও 500 বছরের দূরত্ব, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইভাবে সাতটা আসমান আল্লাহ গোলাকার করে রেখেছেন, একটা খুঁটিও নাই, উপর দিয়ে কোনো রশির টানাও নাই। এরপরে সাতটা জমিন আল্লাহ বানাইছেন। এর এলাকার মুসলমান, এ বিশাল সাতটা আসমান, সাতটা মহাশূন্য, সাতটা জমিন, আল্লাহ কোরআনে বলেন ফি সিত্তাতি আইয়াম, আমি মাত্র বানাইতে সময় লাগছে 6 দিন। কয়দিন? আর তোর মতো বান্দাটারে নাপাক পানি দিয়া মায়ের গর্ভে বানাইতে সময় নিছি কত জানি, তোর মতো বান্দা 1.5 কেজি ওজন, তোরে মায়ের গর্ভে না পাক পানির থেকে বানাইতে সময় লাগাইলাম 6 মাসের উপরে, তোরে আমি আল্লাহ আস্তে আস্তে বানাইলাম। ওয়ালাকাদ খলকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খলকনান নুতফাতা আলাকা فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ গর্বা সুরত আদমি ইনসাবু দে আহমদ আবু জাহলো হামে কে সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদরা গর্বু নবশুদ হি জমাস্ত। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাকে বানাইতে 6 মাসের উপরে সময় নিয়েছেন, না পাক পানিটাকে ফেরেশতার মাধ্যমে জমাট রক্ত বানাইছেন, রক্তটাকে গোস্ত, গোস্তের উপরে হাড্ডি, হাড্ডির উপরে গোস্ত দিয়া সুন্দর একটা মানুষ বানাইয়া আল্লাহ রুহ দান করলেন, আত্মা দান করলেন। আমার আত্মা যখন আসছে আমার ভেতরে, আমার নড়াচড়া শুরু হয়ে গেল, আমার পা নড়াচড়া করে, মায়ের কলিজায় হঠাৎ করে আঘাত লাগে, আম্মা যান খানার প্লেটটা নিয়ে খাইতে পারে নাই। ও বান্দা জানুনি, আমার মা তোমারে আমারে গর্বে নিয়ে কত কষ্ট সহ্য করেছেন, প্রসব বেদনা, আমার আম্মা জানে তো চিৎকার দিয়েছেন, আমার আম্মা জোরে কথা বলে না,
পাশের বাড়ির মানুষ জানে না আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ কেমন, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব আমার মা বেহুশ হয়ে পাগলের মতো চিল্লাইছেন, আমার মায়ের চিৎকারে পাশের বাড়ির মানুষ আর ঘুমাইতে পারে নাই, আমার দাদি আমার নানি আমার মায়ের পাশে বৈশা, নানি আর দাদি আমার আম্মাকে সহযোগিতা পাহারা দিয়েছে। আম্মা জান এক পর্যায়ে কান্না করিয়া কয়, আপনারা সরে যান, আমার স্বামীরে আমার সামনে একটু হাজির করেন। আব্বা জানের ডাইকা, আম্মা জান আমার বাবার হাতটা ধরে চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছে, ও স্বামী আমার, সন্তানের যন্ত্রণা সহ্য করতে পারি না রে স্বামী, মনে হয় সাত আসমান আমার মাথায় চেপে আছে, আর আমি বাঁচবো না মরে যাব, কত মহিলারা বাচ্চা প্রসব কানে মরে গেল। ও স্বামী আমার, আপনার ঘরে আসি মনের মতো খেদমত করতে পারি না, কষ্ট নিবেন না, আমারে দয়া করে মাফ করে দেন, আমি বিদায় বেলা আপনার থেকে ক্ষমা চেয়ে নিতেছি। বাবায় চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, বিবি ধৈর্য ধারণ করো, সেজদায় পরে বাবায় কাঁদলেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও, আমার স্ত্রীর গর্ভের সন্তানটারে তুমি আসানে প্রসবের ব্যবস্থা করে দাও। এই পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি রে, আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নারীদের এই পরিমাণ সম্মান বাড়ায় দিয়েছেন, তিনবার কসম করে বললাম, নারীদের সম্মান আল্লাহ যেই পরিমাণ বাড়াইছেন, দুনিয়ার কেউ যদি আলাদা করে নিজের ফর্মুলায় বাড়াইতে চায়, আল্লাহর কসম নারীদের সম্মান আর বাড়বে না, হবে নারীদের অপমান। যতটুকু আল্লাহ দিয়েছেন নারীদের সম্মান কিয়ামত পর্যন্ত কেউ বাড়াতে পারবে না, নারীদের এত সম্মান। আজকে দুইটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, আর কোরআনের হাফেজ হয়ে গেছে, বেশি বয়সের না অল্প বয়সের সন্তান, আর একটা সন্তানকে পাগড়ি দেওয়ার কথা ছিল কিন্তু বিদ্যুতে শর্ট খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয়েকদিন আগে, হাফেজে কোরআন, জীবনটা ধন্য। এ যুবক ও মা বাবারা ভালো করে শুনে নেন, এই দুইটা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো আর হাফেজে কোরআন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ এদের ডাকবেন আর বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এর নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন এ হাফেজ একটু কোরআন তেলাওয়াত কর, এক আয়াত পড়বি একতলা বিল্ডিং এর মধ্যে লিফটের আকারে উঠবি, তবে একা যাবি না, আরো দশটা জাহান্নামীকে সুপারিশ কর, আমি কোরআনের বরকতে তোর সুপারিশে তাদেরও জান্নাত দিয়ে দিব। হাশরের ময়দানে কোরআনওয়ালাদের মা বাবাকে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, কোরআন পড়ার কারণে কত সম্মান, আজকে তাকায় দেখেন আমার বাড়ি কোথায়, সেই বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায়, জীবনেও জানতাম না যে আল্লাহ এখানে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা কোরআনের বরকতে আজ এই ময়দানে চেয়ারে বসাইয়া কথা বলার শক্তি দান করেছেন, এটা আমার বাহাদুরি করার কিছুই নাই, আমার আল্লাহর কোরআনের বরকত। এরে নবীর উম্মতের দল, আমি তোমাদের বলি না রে যুবক, স্কুল বন্ধ করে মাদ্রাসায় ঢুকো, একবারও বলি না, কেউ বললে মানবা না, আমিও মানি না, বরং তুমি স্কুলে ভর্তি হয়েছ, পুরা লেখাপড়ার সীমানায় না যাইয়া তুমি ব্রেক দিবা না, কলেজে আসো ভার্সিটিতে আসো পুরা সীমানায় শেষ করবা, আমার কলিজার তামান্না, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, মাদ্রাসায় ভুলো আসবা না, কেউ যদি ডাক্তায় বুঝায় তার বুঝ নিবা না, কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে এখন অভাব আদর্শবান ডাক্তার দরকার, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এমপি মন্ত্রীর বড় দরকার, আদর্শবান ওসি ডিসিএসপির বড় প্রয়োজন, আজকে যদি আমার সোনার বাংলার প্রত্যেকটা থানার ওসি জেলার ডিসিএসপি পাঁচ বেলার নামাজি হইতেন, আমার দেশে কোরআনের বয়ান করতে কোনো অনুমতি নেওয়া লাগতো না।
অতএব আমি অনুরোধ করে বলবো মাদ্রাসায় আসবি না কেউ ডাকলেও যাবি না পায়ে ধরে বলি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বৈজ্ঞানিক হও দার্শনিক হও সাংবাদিক হও তবে বেয়াদব হইবা না তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় ও যুবক আদর্শবান হইয়া যদি ডাক্তারি করিয়া মরিয়া যাও কলিজা বরিয়া মানুষ দোয়া করবে আর এই আদর্শবান সন্তান ডাক্তার হতে হলে ঘরের মাকে আদর্শওয়ালা হতে হবে বাবার তুলনায় মাকে সন্তানেরা ফলো করে বেশি মায়ের কাছে সময় দেয় বেশি বাবায় বেশি সময় দিতে পারে না ব্যস্ততার কারণে এই জন্য নবী বলেছেন দুনিয়ার নারীরা হলো শ্রেষ্ঠ সম্পদ এই নারীদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন নারীদের আলাদা যদি আমি মর্যাদার বয়ান করি রাত চলে যাবে আরে আম্মা জান আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা আপনারা সমস্ত সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা সমস্ত বৈজ্ঞানিকদের মায়ের মতো মা আপনাদের সন্তানই তো জমিনের দার্শনিক হয়েছে আপনাদের গর্বের সন্তানে জমিনের বড় কলামী দার্শনিক বৈজ্ঞানিক হয়েছে আরে আম্মা জান আপনাদের মতো সম্মানের পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই আরে মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী জানেন নি রে মা হাশরের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষ দাঁড়াবে উলঙ্গ সব উলঙ্গ আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি আজ কোটি মানুষের সামনে এমন একটা ব্যক্তি দেইখা পুরস্কার দিতে চাই যেই ব্যক্তি দাঁড়াইয়া বলবে আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছে আল্লাহ যদি অর্ডার দিয়া দেয় এমন কে আছো আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো আজকে কোটি কোটি মানুষের সামনে পুরস্কার দিব দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়াইয়া বলবে আমি সেই নারী মুহাম্মদের হাতে প্রথম কালেমা পড়েছি খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী আল্লাহ যদি হাশরের ময়দানে বলেন আজ ওই নারী দাঁড়াও যেই নারীটা দাঁড়াইয়া আমার হাতে কুদরতের দ্বারা পুরস্কার নিবা ওই নারী যেই নারী আমার মুহাম্মদের দ্বীন ইসলামকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য তাজা বুকের রক্তকে ঢেলে দিয়েছো আর শাহাদাতের পেয়ালা পান করেছো আমি তাকে আজকে পুরস্কার দিব নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান এবং নবীর কালেমার পতাকা উড্ডীন করার জন্য প্রথম শহীদ কে হয়েছো দাঁড়াও দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম আখিরি নবীর দীন ও কালেমা জিন্দা রাখার জন্য আমি মহিলা আমার তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছি শহীদ হয়েছি আমি সেই নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পয়গম্বর বলেন কেয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসবে জমিন তামার হয়ে যাবে জাহান্নামের গরমে মানুষ বেকারার হয়ে যাবে ওই সময় জান্নাতের আটটা দরজা খুলিয়া আটজন দারোয়ান চারজন মহিলাকে বারবার ডাকবে আসো জান্নাতের দরজা খুলে দিলাম তাড়াতাড়ি ঢুকু তোমাদের কোনো হিসাব নাই তোমাদের আমলনামা ওজন নাই তোমাদের কোনো হিসাব করা হবে না জান্নাতের আটটা দরজা খোলা চারজন নারীকে ডাকবে আসো চারজন নারীকে বারবার ডাকবে কোনো হিসাব লাগবে না জান্নাতের ভেতরে ঢুকো ও নারীরা এতই যে সম্মান আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ টাকার বাহাদুরি করবা না কারণ কিয়ামতের ময়দানে টাকাওয়ালার 500 বছর আগে একটা টাকাবিহীন গরীব আল্লাহর জান্নাতে চলে যাবে ও আম্মা জানেরা এবার নিজেকে একটু প্রশ্ন করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের মতো আপনার আদর্শটা বানাইতে পারলেন কিনা হাসান হোসাইনের মতো যুবক সন্তান দুনিয়াতে আদর্শওয়ালা রেখে যাইতে পারলেন কিনা এমন একটা সন্তান দুনিয়াতে রেখেছেন যেই সন্তানের ব্যবহার দেখলে সবাই কলিজা দিয়া দোয়া করে নামাজের সময় নামাজ পড়ে
এমন একটা সন্তান পাইছেন নি যদি না পান এখনো সময় আছে তাড়াতাড়ি তওবা করেন সন্তানের পায়ে ধরে বুঝাইতে থাকেন ও যুবক আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করো ইবাদত মানে সারা দিন তসবিহ টানবা নামাজ পড়বা রোজা রাখবা সারা রাত যায় নামাজে থাকবা এর নাম ইবাদত না ব্যবসা করো ইবাদত স্কুল কলেজে লেখাপড়া করবা তাও ইবাদত এই কথাটা আজকে নতুন শুনছো বাবা না আরো আগে শুনছো স্কুল কলেজে পড়াও কি বলেন তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ইবাদত কয় কেমনে ইবাদত মাওলানা সাহেব আরা গুজরেরা না জানি আবার আপনারে আটকাইয়া দেয় ইংরেজি পড়বে ভূগোল পড়বে ইতিহাস পড়বে এটা ইবাদত কেমনে হয় বলে টার্গেট আগে তালাশ করে দেখো কেন সে পড়ে কয় সে একজন আদর্শ ডাক্তার হবে ডাক্তার হইলে লাভ কি জানো নি সারা দুনিয়ার বেঈমানেরা কিন্তু বাংলাদেশের মধ্যে নজর রাখছে কোন সময় জানি থাবা মারবে আক্রমণ করবে কারণ বাইরা সারা দুনিয়ার খবর নিয়ে দেখেন পাকিস্তানে নজর দেন অর্থনৈতিক অবস্থা কতই না ভয়াবহ মিডল ইস্টের মধ্যে খবর নেন তাদের ধর্মীয় অবস্থার খবর নিয়ে দেখবেন যদি ওদিকে ঘুরে আসেন আপনি এসে বলবেন বাংলাদেশ এখনো জান্নাতের বাগান এত মুসিবতের মধ্যে আজ এতগুলো মানুষ ওয়াজের প্যান্ডেলে ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান সারা রাত বয়ান এক এক স্টেজে দর্জন বক্তা বয়ান করে এত মানুষ কমতি নাই বোঝা গেল সারা দুনিয়াতে কিন্তু এই সিস্টেমে ওয়াজ মাহফিল পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না এত মসজিদের শহর এই বাংলাদেশ এত মসজিদ এত মাদ্রাসা এত মুসলমান এত নামাজি ওরে আজান যখন হয় একটা হিন্দু মহিলাও যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আজানের আওয়াজ পাইলে কাপড় টেনে ঢেকে নেয় মাথা খবর নাই তোমার রে আল্লাহর বান্দা এই বাংলার জমিনের মধ্যে এখনো রহমত রে বাংলার মানুষ আল্লাহর কাছে তওবা করো রে বাবা কয়দিন আর দুনিয়াতে বাসবা আমিও মুসলমান আর তুমিও মুসলমান গোটা দুনিয়ার বেঈমানের নজর পড়েছে সোনার বাংলায় এত ধর্ম পালন কেন করে মাথা গরম কোন দিন জানি ডাক দিয়া কয় বিধর্মীদের পক্ষ থেকে কোনো চিকিৎসা মুসলমানের দেওয়া হবে না তখন কি করবা তখন আমার স্কুল কলেজ ভার্সিটির ডাক্তার ছেলেরা দাঁড়ায় যাবে মুসলমান ডাক্তারেরা দাঁড়াইয়া বলবে এই বেঈমান তোর চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম লাগবে না তোদের ঔষধ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট অতএব স্কুলে পড়ো কেন তুমি মুসলমানকে হেফাজত করার জন্য পড়তেছো ডাক্তার হইয়া মুসলমানের সেবা করবা তাহলে মানুষের সেবা করা গুনাহ না সওয়াব সওয়াবের টার্গেট নিয়ে যেহেতু পড়তেছো যা পড়বা এটাও তোমার সওয়াব সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো এই যুবকেরা সেদিন আমি ঢুকলাম সলিমুল্লাহ হলের ভিতরে মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম দেখলাম একদল যুবকেরা ফুটবল খেলে কিন্তু দেখি খেলার মধ্যে আজান যখন হয়ে গেছে নামাজ যারা পড়ে না তারাও চুপচাপ বইয়া রেস্ট নিতেছে মুসলমান যুবক কলেজের ছেলেরা সবাই নামাজে গেল প্রত্যেকটা হলের মধ্যে সুন্দর করে এক একটা মসজিদ দেওয়া আছে ওযুখানা দেওয়া আছে আমি যখন ঢুকলাম অনেক ছাত্ররা আমাকে দেইখা দৌড়াই আসছে আমি তাড়াতাড়ি দুইখা নামাজে দাঁড়াইলাম নামাজের পরে পেছনে তাকায় দেখি যুবকদের অভাব নাই সলিমুল্লাহ হলের ভেতরে ঢাকায় সবাই একটু হাতে মিলানোর জন্য সাক্ষাতের জন্য হাত মিলায় একটা যুবক হাতটা লাগায় কানের গোড়ায় মুখটা লাগায় কয় হুজুর আপনি দয়া করে আমারে মাফ করবেন আমি বড় বেয়াদবি করেছি আপনার বিরুদ্ধে বহু লেখা লেখি করেছি ফেসবুকের ভেতরে আমি জানতাম
বুঝতাম না না বুঝিয়া উল্টা পাল্টা লিখেছি হুজুর আমাকে দয়া করে মাফ করে দিয়েন কানে কানে আমাকে বলল আমি ছেলেটার চেহারা দিয়ে তাকাইলাম সুন্দর করে নামাজ পড়লো আমি বললাম মাদ্রাসায় যাইও মাঝে মাঝে দেখা করো বা মা বাবার খেদমত করিও জবান দিয়া কাউকে কষ্ট দিও না কারণ তুমি যতই বিরোধিতা করো ওই বিরোধী ব্যক্তির ক্ষতি হবে না ক্ষতি যা হবে তোমার হবে ক্ষতি যা হবে তোমার কারণ গীবত করনেওয়ালার ক্ষতি যার গীবত করে তার কোনো ক্ষতি নাই আমার দোষ যদি আপনি পেছনে বলেন আপনার আমার গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে রাসূলের সহিহ হাদিস এর নবীর উম্মতের দল পায়ে হাত রেখে বলে যাই রে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক দুনিয়াতে আরছি এক মরব এক কাফন হবে তিনটা সাদা কাফন তাও এক আমি হুজুরের জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না আমার ছাত্রের কাফর একটা কমাইয়াও দিবে না শিক্ষকের যেমন তিনটা কাফন ছাত্রের তিন কাফন ডাক্তারের তিন কাফন রোগীর জন্য তিনটা কাফন তিন কাফনের প্যাকেট বানাইয়া কবরে যখন রাখবে তখন আর কেউ থাকবে না কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধোঁয়া দেখা যায় এই বাংলার জমিনে আবার 30 বছর পর কত কবরের লাশ কাফনটা সহ তাজা একটা সাদা কাফনে কোনো কালো দাগ নাই 30 বছর পর এই বাংলাদেশে যত কবরে আগুন দেখা গেল খোঁজ নিয়ে দেখা গেল সব বেনামাজির কবর আর যত কবরের লাশ কাফন সহ তাজা দেখা গেল সব হলো নামাজি বান্দার কবর অযুব আমার মদিনার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দু পালন করবে না বৌদ্ধ পালন করবে না এই নবীর আদর্শ পালন করবে একমাত্র মুসলমান আজকে তোমাকে আলেম ওলামারা পায়ে ধরিয়া ধরিয়া বয়ান করে তুমি কেন করো না রে বাবা আজকে আমি টুপি মাথায় দিলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আরে বাবা পাস করলি টুপি মাথায় দিয়া কাউকে বলি নাই তুমি পাস করলি না দিলে গুনাহ হবে আমি কওমি মাদ্রাসায় পড়েছি এই কথা বলি নাই জালিয়া না পড়লে স্কুলে পড় বললে গুনাহ হবে ও আল্লাহর বান্দা আমি লম্বা জামা পরেছি পোশাক পরেছি ভিন্ন পোশাক লাকে হিংসা করে গালি দেই নাই যে তুমি এই পোশাক না পরলে গুনাহ হবে তোমাকে আমি এতক্ষণ বয়ান করি আমি দুইটা কথা তোমাকে উপহার দিতে চাই কলবে ঢুকাইতে চাই এক নাম্বার কথা গোলামি করবা ইবাদত করবা আমার আল্লাহ যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা একমাত্র মদিনার নবীর আর কারো গোলামি না আর কারো আদর্শ না ওই নবীর আদর্শ মতো পাঁচ বেলার নামাজ পড়ো হাই রোডে বাস চলতেছে ড্রাইভার আজান হয়েছে নামাজ ছাড়া নামাজের সময় বাস বন্ধ করে ড্রাইভারও নামাজে গেল হেল্পার কন্ট্রাক্টর যাত্রীরাও নামাজে গেল তুমি কেন পারবা না রে বাবা এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি ইসলামে নাই সব নবীরা নামাজ পড়েছেন সমস্ত আইম্মা একরাম নামাজের উপরে কঠোরতার ফতোয়া দিয়েছেন অতএব বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো অনুরোধ করে গেলাম পাঁচ বেলার নামাজটা সময় মতো পড়িয়া নাও পর্দার আড়ালের মা বোনেরা পাঁচ বেলার নামাজ পড়ে নিও ও যুবক তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তোমার অন্তরকে বুঝাও তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা মনে করছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা আমি চ্যালেঞ্জ করলাম একটা কোরআনের আয়াতের মিথ্যা এখন পারলে প্রমাণ দাও আমি যদি প্রমাণ পাই এখনই দাড়িটা কেটে ফেলবো যা প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো আর আল্লাহর কথা বলবো না তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত কত বিধর্মীরা মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো একটা ভুল কেউ বের করতে পারলো না বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তুমি সেই মুসলমানের ঘরে জন্ম নিয়া কেন তুমি নামাজ পড়বা না পর্দা করবা না মা বাবার দোয়া নিয়ে চলবা না ওই মা বাবার দোয়া সারা গাইতে পারবা না ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মাকে বলো মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আর আল্লাহকে মনে মনে ডাকো আল্লাহ
জীবনটা গুনায় গুনায় কাটাইলাম, আর গুনার কাছেও যাব না। মনে চাইছে সিনেমায় যাব, গেছি, মনের খাহেশ মিটানোর জন্য কত পার্কে ঘুরলাম, মোবাইল দিয়া কত গুনার প্র্যাকটিস করলাম। ও আল্লাহ, কয়দিন আর বাঁচব, গুনাহ করব, ঘুমাইতে গিয়াও তো ভয়, কখন জানি আজরাইল এসে ঘুমের মধ্যে জানটা নিয়ে যায়। আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায় রিজিকের মালিক আমার আল্লাহ। আর জীবনে নামাজ ছাড়ব না, বেপর্দা চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর মহাব্বত নিয়ে যদি বান্দায় এখনো তওবা করতে পারো, এক মুহূর্তে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ড্রাইভারি করিয়া নামাজ সারে না, নামাজ পড়ে তো আমি কেন পারব না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, সামনে থেকে আর অপরাধ করব না, নবীজির বিরুদ্ধে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, জবান দিয়া মিথ্যা বলব না, গীবত শেকায়াত করব না, কোনোদিন আর দেশ ও জাতির বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودائر مالك قدرة النظر دي دكين এই ময়দানে আপনার গোলাম গোলামায়ে কেরামদের নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, কত মুরব্বী হাজি সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, শয়তানের ধোকায় পড়ে আজ ওই জিন্দেগিটা নাপাক করে ফেলেছি রে আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহরবানি করে আপনি আজ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে মাফ করে দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে জনগণের প্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মুখালিফেরে মুয়াফিক বানায় দেন, ঘরের মা বোনদের আবেদা পরদানিশি বানায় দেন, সন্তানগুলো নেককার আদর্শওয়ালা বানায় দেন, মা বাবা সন্তানের মাঝে মহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসা চাকুরিতে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকগুলো পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আমার কলিজার যুবকগুলোকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বাবা ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, রব্বুল আলামিন পরম কাফির থেকে হেফাজত করেন,
হালাল বরকতি রিজিক বাড়াইয়া দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, দিলের নেক আশা পুরাইয়া দেন। ও দয়ার মালিক সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আসাতেজা কেরাম ছাত্র তালিবুল ইলমদের কবুল করে নেন, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি দিনের হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করে নেন।